এক বাবা অনেক কষ্টে তার ছেলেকে লেখাপড়া করালো। ছেলেটার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। সম্পদের মধ্যে ছিল একটা ঘর, টিনের চালা দেওয়া, আর 3 বিঘা জমি। স্কুলে শিক্ষকতা করে বেশি বেতন পেত না, তাই তিনি টিউশনি করতেন। স্কুল ছুটির পর বাড়িতে বাড়িতে গিয়ে স্টুডেন্ট পড়াতেন, যাতে করে তার ছেলেটা লেখাপড়াতে কোনো কষ্ট না পায়, কোনো অভাব বুঝতে না পারে। এমনি করেই চলল, ছেলেটাকে গ্রাজুয়েশন করালো। বাবাটাও অসুস্থ হয়ে পড়তে লাগলো, কারণ এত শ্রম এই বয়সে আসলে নেয়াটা কষ্টসাধ্য শুধু নয়, শরীরের পক্ষেও অসম্ভব। ছেলে যাবে ঢাকাতে ইন্টারভিউ দিতে, বাবার কাছে সালাম করে ছেলেটা গেল ইন্টারভিউ দিতে। এদিকে বাবা তার ছেলের জন্য দোয়া করতে লাগলো। সন্ধ্যায় ফিরে এলো ছেলে মুখ কালো করে। বাবা বলল, কি হলো, জবটা হয়নি, এত কষ্ট পাচ্ছ কেন, কেবল তো শুরু হলো। এভাবেই একদিন চেষ্টা করতে করতে ভালো একটা জব পেয়ে যাবে, কখনো শক্তি হারাবে না, কখনো নিজেকে দুর্বল ভাববে না। ছেলেটা বলল, জব হয়েছে কিন্তু একটা প্রবলেম আছে। বাবা বলল, প্রবলেম, কি প্রবলেম? ছেলে বলল, প্রবলেমটা হলো জয়েন করার পরেই আমাকে দেশের বাইরে চলে যেতে হবে। বাবা কিছুক্ষণ ঝিম মেরে থেকে বলল, প্রবলেম কি, জব কন্ডিশন তো মেনে নিয়েই জব করতে হবে, আর অবশ্যই ভালো জব যার জন্য তোমাকে এত বড় চান্স দিচ্ছে ওরা, চিন্তা করো না। ছেলে বলল, তোমাকে কে দেখবে? বাবা বলল, আমাকে নিয়ে ভেবো না, আমার ঠিক চলে যাবে একরকম। ছেলেটা বলল, বাবা খুব ভালো চাকরি, অনেক টাকা স্যালারি, তোমাকে আর চাকরি করতে হবে না, আমি তোমার খরচ যা পাঠাবো তুমি চিন্তাই করতে পারবে না, নিশ্চিন্তে তোমার বাকি জীবন হেসে গেলে চলে যাবে। বাবা অনেক খুশি হলো ছেলের কথা শুনে। আসলে কাহিনীটা অন্য। ছেলেটা যে মেয়েকে ভালোবাসত, তার বাবা একজন মাল্টিমিলিয়নিয়ার্স। মেয়েটা তার বাবাকে বলাতে ছেলেটাকে টেকনিক্যালি তার বাবা থেকে আলাদা করতেই এই অ্যারেঞ্জমেন্ট ছিল, আর এই প্ল্যানিংটা মেয়েটা তার বাবাকে নিয়েই করেছিল। ছেলেটাও জানতো, কারণ ছেলেটাকে মেয়েটা বলেছিল, তোমাকে খুব ভালো একটা চাকরি দেব যদি তুমি তোমার বাবা থেকে দূরে আলাদা হতে পারো, আর তোমার ওই গ্রামের পরিবেশ থেকে। লোভী ছেলে এক কথায় রাজি হয়ে গিয়েছিল এবং বাবাকে মেয়ে এসব কথা বোঝালো। পরদিন ছেলেটা সকালেই ব্যাগ গুছিয়ে চলে গেল, আর সেই যে গেল আর সেই পথে ফিরে এলো না, যে পথে ছিল সেই গরিব স্কুল শিক্ষক বাবা। সেই বাবা শ্রম, সততা, শিক্ষা আর আদর্শের ছায়া দিয়ে গড়ে তোলা সত্য এবং সুন্দর রাজপ্রাসাদ। ছেলের জন্য চোখের জল ফেলতে ফেলতে আর অভাবে না খেতে খেতে একদিন বাবাটা মারা গেলেন। গ্রামবাসী শিক্ষক মশাইকে দাফন করল, তবু শেষ যাত্রার সময় ছেলের মুখখানা দেখতে পেল না বাবা। তার চোখ দুটো দিয়ে গড়িয়ে পড়া পানি বলে দেয় যে বাবারা কষ্ট পেলেও কখনো মুখ খুলে বলে না, নিজেদের সুখ বাসনা বিসর্জন দিয়ে গড়ে তুলতে চেষ্টা করে সন্তানের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎ যদি হয়ে ওঠে এক একজন ব্যাদব এমন ছেলের মতন, তাহলে বাবাদের বলবো, তোমরাও একটু স্বার্থপর হও, নিজেদের দিকে একটু তাকাও, সবটুকু উজাড় করে সন্তানের জন্য খরচ করো না, কিছুটা সঞ্চয় করো এই সময়ের জন্য, মানে শেষ বয়সের জন্য। আপনার মানসিকতা
আপনার আচরণ আর ওভারঅল আপনার কর্ম আপনাকেই ভবিষ্যতের দায়ভার গ্রহণ করতে হবে। আজ আপনি যে বাবাকে কষ্ট দিচ্ছেন, আপনার নিজের বাবা, সেই কষ্ট কে জানে, একদিন হয়তো আপনাকেও বাবা হয়েই সহ্য করতে হবে। এটাই নিয়ম, এটাই নিয়তি।